ফুটবল ভক্তদের কাছে বার্সেলোনা নামটি স্প্যানিশ লীগের এক জনপ্রিয় ক্লাব হিসেবেই সর্বাধিক পরিচিত, কিন্তু এর বাইরেও বার্সেলোনার রয়েছে অন্য একটি পরিচয়, আর তা হচ্ছে স্পেনের অন্য সব শহর থেকে এই শহরটি এক স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিরাজমান। আধুনিকতা আর ঐতিহ্যে পরিপূর্ণ এক অপরূপ নগরীর নাম হচ্ছে বার্সেলোনা। অসাধারণ সুন্দর নীলপানির সমুদ্র সৈকত, শত শত বছরের শৈল্পিক কারুকার্যময় স্থাপনা, সমুদ্র ও পাহাড় বেষ্টিত প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর এই শহরের নান্দনিক সব সৌন্দর্য আপনাকে মাতাল করে তুলবে। বার্সেলোনা ইউরোপ মহাদেশের রাষ্ট্র স্পেনের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এটি কাতালোনিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ও ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত স্পেনের বৃহত্তম বন্দর নগরী। রাজধানী মাদ্রিদের পর বার্সেলোনাই হচ্ছে স্পেনের সবচেয়ে বড় শহর। আলো ঝলমলে এই শহরটি গোটা ইউরোপের সবচেয়ে বড় পর্যটন নগরী। শহরটির পরতে পরতে জড়িয়ে আছে সমৃদ্ধ ইতিহাস, আর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে ঐতিহাসিক নানা নিদর্শন। তাই সালভাদর দালি এবং পাবলো পিকাসোর মতো বিখ্যাত সব চিত্রশিল্পীদের মন্ত্রমুগ্ধের মতো বারবার কাছে টেনেছে এ শহর। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্বপ্নের শহর বার্সেলোনাকে ভূমধ্যসাগরের রানী বলা হয়। নৈপুণ্য, কর্মব্যস্ততা, আভিজাত্য, প্রাচীন ইতিহাস এবং আধুনিকতার সংমিশ্রণে গড়ে উঠেছে এ শহর। এটি দেশটির শিল্প ও বাণিজ্যর প্রধানতম কেন্দ্র। এছাড়াও এটি স্পেনের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্পেনের মূল অর্থনৈতিক শক্তি বলতে যে অঞ্চল বোঝায় তা হলো এই বালেরিক সাগরের কোল ঘেঁষে অবস্থিত কাতালোনিয়া প্রদেশ তথা বার্সেলোনা শহর। এই শহরটি পর্যটকদের অধিক আকর্ষণ করে তার স্থাপত্য, সাগর আর পাহাড়ের কারণে। পাহাড়ে পাহাড়ে বাসা, বাড়ি, অফিস কিংবা স্থাপত্য শৈলী সবই যেন অসাধারণ। পাহাড়ের উপর থেকে সমুদ্র দর্শন আপনার মনকে রোমাঞ্চিত করে তুলবে। পরিকল্পিত ও পরিবেশ বান্ধব গোছানো শহর, অসংখ্য বিনোদন স্পট এবং ঐতিহাসিক অসাধারণ সব স্থাপনা শহরটিকে পর্যটকদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করেছে। বার্সেলোনা সমুদ্র তীরবর্তী হওয়ায় শহর থেকে এক পা বাড়ালেই চোখে পড়ে দিগন্ত বিস্তৃত বিশাল জলরাশি, তাই সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। বার্সেলোনার সমুদ্র সৈকত যেন একটু বেশিই সুন্দর। অনেক পর্যটকই আসে নিজেদের নাগরিক জীবন থেকে ছুটি নিয়ে পরিবার বা প্রিয়জনের সঙ্গে বার্সেলোনার সমুদ্র সৈকতে নির্জন মুহূর্ত কাটাতে। পুরো বার্সেলোনা শহরকে কেন্দ্র করে আছে সাতটি সমুদ্র সৈকত। এসব সৈকতে সূর্য স্নান উপভোগের জন্য পর্যটকদের মন ব্যাকুল হয়ে ওঠে। সাগর পারের বেলাভূমিতে পৃথিবীর নানা দেশ থেকে আসা শত শত নারী পুরুষ এবং শিশু কিশোরদের নানাবিধ কর্মকাণ্ডে যেন সৈকতটি এক পর্যটন মেলায় পরিণত হয়েছে। কেউ প্রখর রোদের মধ্যে শুয়ে আছেন, কেউ ব্যায়ামের সরঞ্জাম নিয়ে সাজানো স্থানে ব্যায়াম করছেন, কেউ আবার সাগর জলে শরীর ভেজাচ্ছেন, কেউ বা ছোটাছুটিতে মগ্ন। দূরে বিশাল জলরাশির মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছে নানা আকৃতির ছোট বড় পর্যটন জাহাজ। রা ল্যাম্বোলা স্ট্রিট হচ্ছে বার্সেলোনার বিখ্যাত পর্যটন রাস্তা। হাঁটতে যেমন ভালো লাগবে, তেমনি বিভিন্ন ক্যাফেতে খাবার খেতেও ভালো লাগবে। হাঁটতে হাঁটতে ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি চোখে পড়বে, এছাড়াও অসাধারণ সুন্দর 1300-এর ক্যাথেড্রালও চোখে পড়বে এই বার্সেলোনায়। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।